শুরুতেই নজর রাখবো আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মানোজ টেকদার সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো। সেই রোড শো এর ছবিতে আমরা নজর রাখবো, যেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। মধুকল্পিতা, এই মুহূর্তে রোড শো ঘিরে ঠিক কি ছবি উঠে আসছে? মধুকল্পিতার আশেপাশে এত ঢাক বাজছে যে মধুকল্পিতার কথাই আমরা শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি মধুকল্পিতার সঙ্গে আরও একবার যোগাযোগ করার। তার আগে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আলিপুর দুয়ারে মহাগুরুর রোড শো। সেই রোড শো শুরু হওয়ার আগে এই মুহূর্তে ঢাক ঢোল নিয়ে রীতিমতো উৎসবের মেজাজ। মানোজ টেকদার সমর্থনে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ারে আজ মহাগুরুর রোড শো। এর আগে মহাগুরুকে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন রোড শোতে রীতিমতো উৎসবের মেজাজে। চা বাগান নিয়ে রাজ্য সরকার ভাওতাবাজি করছে, চা সুন্দরীর নামে ছোট ছোট কতগুলি পায়রার মতন ক্ষোভ বানিয়ে দিয়েছে এবং পাট্টা তাদের দেয়নি। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি চা বাগানের সমস্যা সমাধানের জন্য বদ্ধপরিকর এবং চা বাগানের শ্রমিকদের উন্নতির জন্য কেন্দ্র সরকার যে প্রকল্পগুলি নিয়েছে সেগুলি প্রতিটি চা বাগানে প্রযোজ্য হবে সেই প্রকল্পগুলি, এবং চা বাগানের শ্রমিকদের মান উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র সরকারের প্রকল্পগুলি কাজ করবে। রীতিমতো উৎসবের মেজাজে মহাগুরু আসছেন, এবং সেই কারণেই রীতিমতো উৎসবের মেজাজে বিজেপি কর্মী সমর্থকেরা। যে ছবি দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার থেকে সরাসরি, এই ছবি দেখতে পাচ্ছেন ঢাকের আওয়াজে কার্যত কান পাতা দায় এই মুহূর্তে আলিপুরদুয়ারের রাস্তায় মহাগুরুর মেগা রোড শো মানোজ টেকদার সমর্থনে। এই রোড শোতে যোগ দিতে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তারা জড়ো হয়েছেন, আশেপাশের বহু মানুষ জড়ো হয়েছেন মহাগুরুকে দেখবেন বলে। এর আগেও আমরা দেখেছি এই ধরনের রোড শোতে মহাগুরুকে একেবারে অন্য মেজাজে পাওয়া যায়। মিঠুন চক্রবর্তী তখন যেন একেবারে রিল থেকে রিয়েলে চলে আসেন, নাচে গানে তিনিও রীতিমতো সামিল হন এই ধরনের রোড শোতে। আরও একবার আমি মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, আমি
ভালো, আমাদের জন্য ভালো, ভারতীয় জনতা পার্টির জন্য অনেক ভালো, সে আসছে কাজ করতেছে সব দিক দিয়ে আমাদের ভালো। বিপ্লব চক্রবর্তী আজকে আসছেন, আপনাদের ঘরের ছেলে বারবার দাবি করে থাকেন, তো ঘরের ছেলেকে কি বলবেন? ঢাকে ঢোলের রীতিমতো উৎসবের আমেজ, ভোট তো গণতন্ত্রের উৎসবই, উৎসব করেই তো ভোট দিতে হয়।